দিনহাটায় কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো। তবে স্থানীয় অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। রাজ্যের শাসক দলের মন্ত্রীর এই ফেসবুক পোস্টে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আরজিকর কাণ্ডে মহিলাদের মিছিলে মন্ত্রী উদয়ন গুহর নির্লজ্জ পোস্টে সব জায়গায় ছিছি রব উঠেছে। রাজ্যের একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী হয়ে এইরকম সেন্সিটিভ বিষয় কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। আরজিকর কাণ্ডে এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য। কর্মরত তরুণী ডাক্তারকে খুনের ঘটনা, ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 14 আগস্ট মধ্যরাতে দখল কর্মসূচি নিয়েছেন মহিলাদের একটা বড় অংশ। গোটা রাজ্যে মেয়েরা রাত দখল করো শীর্ষক ক্যাম্পেইন চলছে জোর কদমে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিশেষ এই কর্মসূচিকেই যারপন্নায় কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের। তিনি ফেসবুকে ঠিক কি পোস্ট করেছেন আসুন দেখাই আপনাদের কি লিখেছেন তিনি। তিনি লিখেছেন, দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। রাজ্যের মন্ত্রী মশাইয়ের এই মন্তব্যে দিকে দিকে ছিছি রব উঠেছে। মন্ত্রী হয়ে কিভাবে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলতে পারেন। বিজেপির তরফে এক স্যান্ডেলে উদয়ন গুহের সমালোচনা করা হয়েছে। উদয়নকে নারী বিদ্বেষী বলেও তোপ দেগেছে বিরোধীরা। বিরোধীরা বলছেন মন্ত্রী এই হিংসার মতো ঘটনাকে তুচ্ছ বলে মনে করেন, তাই রাত দুপুরে নির্যাতনের শিকার হয়ে কোনো মহিলা জনপ্রতিনিধি যদি বলে উদয়নের সাহায্য চান তাদের সরাসরি না বলে দেবেন মন্ত্রী। বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী কি বলছেন এই ঘটনায় শুনব। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উনি যে পোস্ট করেছেন, দেখুন যে ওনার পোস্টে উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন রাত দখল যে মেয়েরা করতে চাইছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে, উনি বলে দিয়েছেন মেয়েরা রাত দখল করতে পারবে না। তার মানে প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে যে উনি এই আন্দোলনকে সমর্থন করছেন না। দল মত জাতি নির্বিশেষে যেই আন্দোলনের সমস্ত নারীরা কলকাতা থেকে কোচবিহার একত্রিত হয়েছে সেই নারীদের উনি অসম্মান করছেন। উনি ওনার দ্বিতীয় পোস্টে উনি বলেছেন যে সামনেই দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার রাতে মহিলারা সুরক্ষিতভাবে ঘোরে। আমি একজন সনাতনী ঘরের নারী হয়ে বলবো, সমস্ত সনাতনীরা দুর্গাপূজার 4 দিন রাস্তায় পাহারায় থাকে, তাই সনাতনী মহিলারা সুরক্ষিত থাকে। সেই 4 দিন বাদ দিয়ে উন্নয়ন মন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি, 361 দিন বছরের যে বেঁচে থাকে সেই 361 দিন মেয়েদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে বুঝবো যে আপনি যেই দলটা করছেন সেই দলটায় যেই রকম চুরি হচ্ছে দিনের পর দিন, ধরা শাস্তি পাচ্ছে না, খুন হচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না। আপনার বিবেক আছে, আপনি সবার পাশে দাঁড়িয়েছেন, আপনি সবার জন্য ভেবেছেন, কিন্তু এটা না করে আপনি উল্টো কাজ করছেন। আপনি নারীদের অসম্মান করছেন, আপনি পুরুষদের লেলিয়ে দিচ্ছেন যেন মহিলারা বাড়িতে পৌঁছানোর পর সেই বাড়ির পুরুষটা অত্যাচার করে। প্রকৃতপক্ষে আপনি কি আরও ধর্ষক, আপনি কি আরও খুনি সমাজে তৈরি করতে চাচ্ছেন? এর জবাব আপনার কাছে। আম জনতা চায়, আমরা নারী সমাজ চাই। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনব। কলকাতায় আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জানিয়ে রীতিমতো রাস্তায় নামতে চলেছেন মহিলারা। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের শহর দখল করে মিছিলে মিছিলে পা মেলাতে চলেছেন মহিলারা, আর সেই কর্মসূচিকেই একেবারে কটাক্ষ করে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ এমনই মন্তব্য করেছেন যে মহিলাদের এই মিছিলে পায়ে পা মিলিয়ে কেউ যদি বাড়িতে স্বামীর দ্বারা অত্যাচারিত হয় তাহলে যেন তাকে কেউ ফোন না করে। আর এমনই মন্তব্যের পর উদয়ন গুহর এই মন্তব্যকে ঘিরে কড়া সমালোচনা শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা।
কেন উদয়ন গুহ ঠিক এই পরিস্থিতিতে যখন আর্যিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড়, যখন দেখা যাচ্ছে মহিলারা রাজ্য জুড়ে এমনকি কোচবিহারেও দেখা গেছে মিছিল করতে শুরু করেছেন, তারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং নানাভাবে প্রতিবাদ হচ্ছে এই ঘটনার, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উদয়ন গুহ যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু জোর সমালোচনা শুরু হয়েছে। যদিও উদয়ন গুহর সাফাই তিনি কিন্তু কোনো বিতর্কিত মন্তব্য করেননি, তিনি নিছকই তার ফেসবুকে তার এই প্রতিক্রিয়ার কথা, তার মন্তব্যের কথা এমনি জানিয়েছিলেন, কিন্তু তা নিয়ে অযথা বিতর্ক করা হচ্ছে এমনই কিন্তু মনে করেছেন, দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে উদয়ন গুহ যাই বলুক না কেন, উদয়ন গুহর এই মন্তব্যকে ঘিরে একেবারে জোর সমালোচনা শুরু হয়েছে, যেখানে উদয়ন গুহ কার্যত লিখেছেন যে মহিলারা যদি এই মিছিলে গিয়ে অত্যাচারিত হন বাড়ি ফিরে স্বামীর হাতে, তাহলে যেন মহিলারা তাকে কেউ ফোন না করেন। এই ধরনের মন্তব্যকে ঘিরেই কিন্তু মূলত সমালোচনা শুরু হয়েছে এবং আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মূলত বিভিন্ন জেলার সাথে কোচবিহারেও সাগরদিঘির পাড়েও দেখা গেছে মহিলারা জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং রাতের শহরে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনার নিন্দা জানিয়ে গোটা রাজ্যের সাথে কোচবিহারেরও বিভিন্ন মহল তারা প্রতিবাদ জানাচ্ছে। দফায় দফায় কোচবিহার এমজেন হাসপাতাল, মেডিকেল কলেজ সহ কোচবিহারের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে দফায় দফায় বিক্ষোভ চলছে চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের। সেই পরিস্থিতিতে উদয়ন গুহর এখানে মন্তব্য যথেষ্টই বিতর্ক শুরু হয়েছে এই মন্তব্যকে ঘিরে এবং এই মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বরা। আর্যিকর কাণ্ডের রীতিমতো উত্তাল গোটা রাজ্য। কর্মরত ডাক্তারি তরুণীকে খুনের ঘটনা, ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। নৃশংসই হত্যাকাণ্ডের প্রতিবাদে 14 আগস্ট মধ্যরাতে দখল কর্মসূচি নিয়েছেন মহিলাদের একটা বড় অংশ। গোটা রাজ্যে মেয়েরা রাত দখল করো শীর্ষক ক্যাম্পেইন চলছে। আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বিশেষ এই কর্মসূচিকে জাতপন্যায় কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কি লিখেছেন ফেসবুক পোস্টে, আসুন দেখাই আরেকবার। উদয়ন গুহ লিখেছেন, দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। রাজ্যের মন্ত্রী মশাইয়ের এই মন্তব্যে দিকে দিকে ছি ছি রব উঠেছে। কি বলছেন বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী, শুনব। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উনি যে পোস্ট করেছেন, দেখুন যে ওনার পোস্টে উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন রাত দখল যে মেয়েরা করতে চাইছে স্বাধীনতা দিবসের প্রাককালে, উনি বলে দিয়েছেন মেয়েরা রাত দখল করতে পারবে না। তার মানে প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে যে উনি এই আন্দোলনকে সমর্থন করছেন না। দল মত জাতি নির্বিশেষে যেই আন্দোলনের সমস্ত নারীরা কলকাতা থেকে কোচবিহার একত্রিত হয়েছে সেই নারীদের উনি অসম্মান করছেন। উনি ওনার দ্বিতীয় পোস্টে উনি বলেছেন যে সামনেই দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার রাতে মহিলারা সুরক্ষিতভাবে ঘোরে। আমি একজন সনাতনী ঘরের নারী হয়ে বলবো সমস্ত সনাতনীরা, দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।